হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মাঝে মধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসি এবং সেই তথ্যগুলো মূল্যবোধ যারা বুঝতে পারেন তাদের কাছে এই টিউটোরিয়ালগুলোর ভ্যালু অনেক বেশি। অনেকে হয়তো হাসেন যে এইটা আবার কি বিষয় হলো, এটা আবার কি জিনিস হলো। আমি সেদিন দেরকেট দেখেছি, এই মুঠো দিয়ে ক্রিকেট দেখেছি, আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছে, তো অনেকেই দেখেননি, জানেননি। আমি তো আগে বলেছি যে এটা কিন্তু খুব কম মানুষ জানেন এই ক্রিকেটটি। তেমনই আজও একটি পর্ব হতে চলেছে, আমাকে অনুরোধ করেছেন চঞ্চল দত্ত। উনি লিখছেন, গুরুজি আমি রোহিত, আপনার ভিডিওগুলো ফলো করি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যদি দয়া করে তবলা বাজানোর জন্য হাতে কিভাবে ওয়েট আনতে হয়, অর্থাৎ হাতের ওয়েট বাড়ানোর জন্য কিছু টিপস এর উপর ভিডিও বানালে ভালো হতো। তো রোহিতবাবু, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে যতটুকু জেনেছি এবং আমি যে প্রসেসগুলো অ্যাপ্লাই করেছি, আমি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। শুরু করা যাক বিষয়টি। প্রথম কথা হলো ওয়েট বাড়ানোর জন্য যেটি সবথেকে বেশি জরুরি সেটি হলো বিলম্বিত থাইরয়েড। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবারে কিভাবে প্র্যাকটিস করবেন, কি বলবানি প্র্যাকটিস করবেন, সেটি আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আগে বলে রাখি, এই হাতের ওজন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেকেরই, তাই আমি এই ভিডিওটি আনলাম যাতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসে। আমি যেভাবে যে পদ্ধতিতে আমি বাজিয়েছি, হাতের ওজন বাড়ানোর চেষ্টা করেছি, আমি অত পারি না, কিন্তু আমার যতটুকু হাতের ওয়েট আছে, ওজন আছে, আমি সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি কিভাবে বাজিয়েছি একটা সময়। তো সেই পদ্ধতিগুলো শেয়ার করছি। প্রথমত আমি এই যে তবলা দেখছেন, চামড়ার আচ্ছাদনের তবলা, এই তবলাটাকে আমি সানমাইকা, দ্যাট মিন্স প্লাইউড দিয়েছি উপরে। টোটালটাই প্লাইউড দেওয়া আছে মুখটা, ছাউনিটা। এবং এই প্লাইউডের ছাউনির তবলা আমি দীর্ঘদিন বাজিয়েছি যাতে কোনো আওয়াজ নেই, কিন্তু খুব সামান্য আওয়াজ হবে। এই প্লাইউডের মুখের তবলাতে এই মাঝখানে তখন পুরো ব্যাপারটা সমান হয়ে যাচ্ছে, এবং এর মাঝখানে একটা গাবের ছবি আমি এঁকে নিয়েছিলাম। আমার কল্পনা করে একটা গাবের ছবি এঁকে সার্কেল দিয়ে, কম্পাস দিয়ে ঘুরিয়ে একটা সার্কেল দিয়ে ব্ল্যাক করে নিয়েছিলাম। আর সাইডে কিনারাটাও আমি বানিয়ে নিয়েছিলাম। সেই তবলাটি শুধুই ওই প্লাইউড দেওয়া ছিল, একটু মোটা প্লাইউড, যাতে কোনো আওয়াজ নেই, সাউন্ড খুব কম। এর একটা বড় অ্যাডভান্টেজ হলো কি, আপনি রাতে ভিতে যখন প্র্যাকটিস করুন না কেন, অনেকে এই তবলার সাউন্ডে ঘুমের ব্যাঘাত ঘটে, পাড়া প্রতিবেশী বলে কি বাজাচ্ছে, সারাদিন ধরে বাজি যাচ্ছে, তো এর মধ্যে কিছু নেই, অনেকে পাগলও বলে। তো সেইটা থেকে কিন্তু আপনি অনেকটা রেহাই পাবেন, কারণ আপনি যখন তবলা বাজাবেন বিভিন্ন রকম জোরে জোরে আওয়াজ হবে। এই তবলা বায়া ডাইনা তব আর বায়া নিয়ে যে আওয়াজটা বেরোয়, একটা খুব জোরে আওয়াজ হয়। তো পাড়া প্রতিবেশী স্বাভাবিক, আপনি যদি জানলা খুলে রাখেন বা দরজা খুলে রাখেন, তারা বিব্রত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই প্লাইউড দেওয়া তবলাটা রিয়াজ করেন রাত্রিবেলা, হয়তো বাজাচ্ছেন একটা দুটোর সময় রিয়াজ করছেন, বাড়ির লোকেরও ঘুমেন কোনো ব্যাঘাত ঘটবে না, পাড়া প্রতিবেশীও আপনাকে কিছু বলবে না। প্রথমত এই একটি পদ্ধতি যেটা থেকে আপনি বাজলেন। দ্বিতীয় কথা হলো, এই প্লাইউডের তবলায় বাজালে আপনার হাতের ওজন বাড়বেই বাড়বে। এটাকে আপনি পারলে একটা যে কোনো কাঠের ছাউনি, তবলার ছাউনিতে আপনি এটা ট্রাই করুন, কোনো দোকানে নিয়ে গিয়ে
সেখান থেকে প্লাইউড দিয়ে মুখটাকে এ করে দিন, ঠিক করে বেঁধে দিন, বাইন্ড করে দিন, এমন ভাবে স্যার সেট করতে হবে। ওনাদেরকে বললে, কাঠের মিস্ত্রি যারা আছেন তাদেরকে বললে তারা খুব ভালোভাবে বানিয়ে দেবে বিষয়টা। ওটাতে হাতের ওজন কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে ওইটা, ওই জিনিসটা রিয়াজ করলে। আর কিসের রিয়াজ করলে বাড়বে? আমি একটি সহজ পদ্ধতি পাগল ভাবতে পারেন, কিন্তু এইটাকে আমি আপনাদের দেখাবো। যে বাড়িতে অনেকের অনেক কিছু থাকে, থালা বাটি, সেই মাপের কিছু একটা তবলার উপরে আপনি বসিয়ে দিন। মানে তবলাতে বাজালে একটা সাউন্ড হয়, তখন আপনি বুঝতে পারেন না, ভাবছেন বোধ হয় আমি ঠিকই বাজাচ্ছি, যতই আস্তে বাজাই না কেন একটু জোরে সাউন্ড হয়। এবং একটা কোনো মেটাল বা কোনো উডের ওপরে যখন বাজাবেন, ধরুন আমি আমি একটি থালা এনেছি, এটি তো সবার বাড়িতেই থালা রয়েছে, এমন একটি মাপের থালা আপনি তবলাতে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিয়ে এবারে রিয়াজ করুন। কোন বোল বাণীগুলি রিয়াজ করবেন সেটি আমি এখন আপনাদের দেখাবো। বিলম্বিত লয় প্র্যাকটিস করবেন, মাত্র কয়েকটি বোল নেবেন, এবং সব বোল বাণীগুলি যদি নাও জেনে থাকেন, যেগুলো জানেন সেইগুলো প্র্যাকটিস করুন। ধাতে রেখেটে থাক, প্রত্যেকটা ওজন সমান হবে। ধা তেরে কেটে তা ক, তা কিন্তু কিনারায় নয়, ধা কেটে ধা তেরে কেটে তা ক, ধা তেরে কেটে তা ক, ধা এই নয় যে বাসনাটার মধ্যে ওজন কম বেশি হচ্ছে। ধা জোরে বাজলো এরকম নয়, প্রত্যেকটা বাণী সমান ওজনে বাজবে। এরপরে নিন তক্তে রেকেটে তাক, তক চারটে আঙুল দিয়ে বাজান, তক ভাবের উপরে চাপা, তক তাড়াতাড়ি কেটে থাক, চারটে করে দিন, এবারে দিন ধীরে ধীরে কেটে থাক, বিলম্বিত লয় ছুঁড়ে ছুঁড়ে। দরজা বন্ধ করে এই স্পিডে রেয়াজ চলবে এক ঘন্টা।
করুন, আমি আপনাদের কথা দিচ্ছি, হাতের ওজন, হাতের স্পিড কোন লেভেলে পৌঁছায় আপনি আমাকে এক মাস পরে বলবেন, ঠিক এক মাস পরে। যদি পারেন একটি প্লাইউডের তবলা বানিয়ে ফেলুন, আর যদি তাও না থাকে থালার চেষ্টা করুন, থালা একটা বাড়িতে কোনো থালা বা বাটি তবলার মুখের সুন্দর করে বসিয়ে দিন তবলার উপরে, তখন যে এই আওয়াজটা কাট কাট করে যে আওয়াজটা, শুধু অন্য কোনো সাউন্ড কিন্তু এখানে নেই, বোর আপনাকে কষ্ট করলে তবে সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ওই রকমভাবে বাজিয়ে যেতে হবে দীর্ঘদিন, তবেই ওটা গিয়ে চারটে চারটে করে সেট বাজান একসাথে। স্পিডটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে। এই প্রসেসে রিয়াজ করুন, হাতের ওজন বাড়বে, হাতের স্পিড বাড়বে। এর বেশি কিছু আমার জানা নেই, আমার যতটুকু জানা, আমার যতটুকু পরিধি আমি তার মধ্যে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে অল্প কিছু ভুল বানিয়ে নিয়ে আপনারা রিয়াজ করুন। একটা বড় কায়দা নিয়ে বসলেন, পাল্টার পর পাল্টা বাজিয়ে যাচ্ছেন, তিহাই বাজাচ্ছেন, ওটা রিয়াজ নয়। তো এটাকে একটু মাথায় রাখতে হবে, রেখে আমি যা যা পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে যদি আপনারা রিয়াজ করেন, 100% আপনারা সাকসেস হবেন, আমি কথা দিলাম। তো আজ ছিল এই পর্ব, আগামীকাল আবার দেখা হচ্ছে আরেকটি নতুন পর্ব নিয়ে। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল
ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে।